নমস্কার, নিউজ বর্তমানে সকলকে স্বাগত। রিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুরু করছি নিউজ টুডে। আর বিস্তারিত খবরে আসার আগে এই মুহূর্তের হেডলাইন্স দেখে নেব। নিউজ হেডলাইন্স নিবেদন করছেন স্টার্লিং হসপিটাল। বর্ষ শেষে রাতে রাস্তায় মানুষের ঢল, নতুন বছরের প্রথম দিনে ভিড় চিড়িয়াখানা, ইকো পার্ক সহ কলকাতা তথা রাজ্যের সব টুরিস্ট স্পটে। আনন্দ উৎসবের মধ্যে দিয়েই 2024 কে স্বাগত জানালেন মানুষ। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, কলকাতা সহ জেলায় জেলায় নানা অনুষ্ঠানের আয়োজন। জন্মদিনের সব বিতর্ক দূরে সরিয়ে রেখে অনুষ্ঠান করতে হবে, নির্দেশ তৃণমূল হাইকমান্ডের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুন করা হবে, উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির, ইমেলে দেওয়া হলো হুমকি, মেল পেয়েই তৎপর পুলিশ, শুরু হয়েছে তদন্ত। আজ 1 জানুয়ারি, এই দিনেই শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, তাঁর স্মরণে রামকৃষ্ণ মঠ ও মিশনে মহাড়ম্বরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। নিউজ হেডলাইন্স নিবেদন করলেন স্টার্লিং হসপিটাল। আসছে বিস্তারিত খবরে। রাম মন্দির উদ্বোধনের আগেই রাম মন্দিরকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, খুন করা হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এই হুমকি দিয়ে করা একটি মেল ঘিরে এখন তোলপাড় গোটা উত্তরপ্রদেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে এই মেল পাঠিয়েছে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। খুন করা হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির, এই হুমকি দিয়ে করা একটি ইমেল ঘিরে এখন তোলপাড় গোটা উত্তরপ্রদেশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই রাম মন্দিরের ছবি। খুন করা হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, এমনই একটা মেল ঘিরে তোলপাড় গোটা উত্তরপ্রদেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির, এই হুমকি দিয়ে করা একটি মেল ঘিরে এখন তোলপাড় গোটা উত্তরপ্রদেশ। রাম মন্দির উদ্বোধনের আগেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির, এমনই হুমকি দিয়ে একটি মেল ঘিরে এখন তোলপাড় গোটা উত্তরপ্রদেশ। খুন করা হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও, এমনই একটা মেল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা উত্তরপ্রদেশে। কিন্তু কে এই মেল পাঠিয়েছে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুন করা হবে এমনটা হুমকি দিয়ে মেল করা হয়েছে। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির, এই হুমকি দিয়ে একটি মেল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা উত্তরপ্রদেশে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাম মন্দিরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুন করা হবে বলেও এমনটা হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছে যাব। তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, খুন করা হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, নিউজ রুম থেকে রয়েছেন সাধনা মিস্ত্রি। সাধনা, রাম মন্দির উদ্বোধনের আগে ঠিক এমনটাই হুমকি, কে এই হুমকি দিয়েছে, কে এই হুমকি পাঠিয়েছে, কিছু কি জানা যাচ্ছে? দেখো রে, এই রাম মন্দির উদ্বোধন ঘিরে কিন্তু প্রথম দিন থেকে একটা বিতর্ক তৈরি হয়েছিল। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন খবরের শিরোনামে সেটা উঠে এসেছে, কিন্তু এবারে একেবারে প্রধানমন্ত্রী রাম মন্দির সফরের, অযোধ্যা রাম মন্দির সফরের পরের দিনই এই মেল পাঠানো হয় কিষাণ, ভারতীয় কিষাণ মঞ্চের জাতীয় সভাপতি দেবেন্দ্র তিওয়ারিকে একটি মেল করা হয়, এবং সেখানে যিনি মেল করেন জুবের হোসেন খান নামে এক ব্যক্তি মেল করেন, এবং তিনি দাবি করেন যে তিনি ISI সংগঠন অর্থাৎ জঙ্গি সংগঠনের তরফ থেকে এই মেল করছে, এবং সেখানে কিন্তু আপত্তিকর ভাষায় রাম মন্দিরের, অযোধ্যা রাম মন্দিরের বিষয়ে বলা হয়, লেখেন তিনি। এবং পাশাপাশি যোগী আদিত্যনাথ তাকে পাশাপাশি ইউপির STF প্রধান অমিতাভ যশকে
বোম মেরে প্রাণনাশের হুমকি কিন্তু সেখানে দেওয়া হয়। এবং এই ঘটনার পরপরই একটি লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি থানায় এফআইআর দায়ের করা হয় এবং এই এফআইআরের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্তে নেমেছে। শুধুমাত্র তাই নয়, এই যেই লখনউ পুলিশের পাশাপাশি এই ঘটনা তদন্তে নেমেছে এটিএসও এই ঘটনা তদন্তে নেমেছে এবং যিনি এই ব্যক্তি এই যে জুবের হোসেন খান নামে যে ব্যক্তি পাঠিয়েছে এই মেল তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং যে ইমেল করেছে যে ইমেলের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেই আইপি অ্যাড্রেস কিন্তু তারা শনাক্ত করার চেষ্টা করছে এবং কোন লোকেশনে থেকে এই কোন লোকেশন থেকে এই মেল করা হয়েছে সেই বিষয়টা কিন্তু তারা খুঁজে দেখছে। এবং এই এই বিষয়ে দেবেন্দ্র তিওয়ারিকে ইতিমধ্যে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করতে, সেখানে তিনি বলেছেন যে তাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, অযোধ্যা রাম মন্দিরের ব্যাপারে আপত্তিকর ভাষায় লেখা হয়েছে এবং পাশাপাশি অমিতাভ যশকে যশের ব্যাপারেও কিন্তু এসটিএফ প্রধানের ব্যাপারেও কিন্তু তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং এখনও পর্যন্ত তিনি যেটা জানাচ্ছেন যে সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে যেটা উঠে আসছে যে তিনি নিরাপত্তাহীনতা অনুভব করছেন এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব তিনি নিরাপত্তা চাইছেন। এবং লখনউ পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমেছে এবং তারা যে ব্যক্তি মেল পাঠিয়েছে অর্থাৎ এই আইএসআইয়ের তরফ থেকে যে জঙ্গি সংগঠনের তরফ থেকে যে মেল পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের যে ব্যক্তি পাঠিয়েছে জুবের হোসেন খান নামে তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হচ্ছে এবং পুরো ঘটনার কিন্তু তদন্ত চলছে কোন লোকেশন থেকে এই মেল করা হয়েছে সেই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রিয়া, কতটা নিরাপত্তা জারি করা হয়েছে এই বিষয়ে? রিয়া, প্রশ্নটা যদি আরেকবার করো। এই যে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে, এক্ষেত্রে কি কোনো নিরাপত্তা নেওয়া হয়েছে? দেখো, যেটা আমি জানালাম একটু আগেই যে এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত নেমেছে লখনউ পুলিশ এবং অন্যদিকে যে এটিএস দুজনই কিন্তু তদন্তে নেমেছে এবং এখনও পর্যন্ত যে ব্যক্তি এই মেল পাঠিয়েছে এবং তিনি জানাচ্ছেন যে তিনি জঙ্গি সংগঠনের তরফ থেকে আইএসআই এর তরফ থেকে রয়েছেন এবং আপত্তিকর ভাষায় অযোধ্যা রাম মন্দিরকে আপত্তিকর ভাষায় তিনি লিখেছেন এবং পাশাপাশি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী তার ব্যাপারে লিখেছেন এবং অমিতাভ যশের ব্যাপারেও লিখেছেন তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, বোমা মেরে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে লখনউ থানার পুলিশ কিন্তু এই ঘটনার পুরো ঘটনা তদন্ত করছে এবং অন্যদিকে যে আইপি অ্যাড্রেস থেকে যে মেল থেকে পাঠানো হচ্ছে তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হচ্ছে এবং কোন জায়গা থেকে কোন লোকেশন থেকে এই মেল করা হয়েছে সেই পুরো বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। রিয়া, ধন্যবাদ সাধনা। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে এই যে খুন করা হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, রাম মন্দির উদ্বোধন 22শে জানুয়ারি, আর তার আগেই বোম মেরে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দিরকে, এমনটাই হুমকি দিয়ে একটি মেল ঘিরে এখন তোলপাড় গোটা উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী এবং রাজ্যের এসটিএফ প্রধানকে বোম মেরে উড়িয়ে দেওয়ার একটি হুমকি আসে মেল আসে। ইমেল প্রেরক নিজেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। এর প্রেক্ষিতে অযোধ্যা নগরীতে নিরাপত্তাও কড়াকড়ি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাম মন্দির উদ্বোধনের আগেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির, এই হুমকি দিয়ে একটি মেল ঘিরে এখন তোলপাড় গোটা উত্তরপ্রদেশ। এবং কে এই মেল করেছেন সেই আইএসআই এর সঙ্গে যুক্ত বলে দাবি পাক গুপ্তচর সংস্থা। অন্যদিকে হলদিয়ায় তৃণমূল পার্টি অফিসে আগুন, অভিযোগের তীর উঠছে বিজেপির দিকে। এমনই ঘটনা ঘটেছে হলদিয়ার রঘুনাথ চক 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূলের সাংগঠনিক তমলুক যুব সভাপতি শেখ আজগর আলী জানিয়েছেন তৃণমূলের 3 নেতা ভেতর বিজেপির হয়ে কাজ করছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মদতেই এমন ঘটনা ঘটেছে। অধিকারীর নির্দেশে এ হাইকোর্টে রক্ষা কবচ পাওয়া শ্যামলা দক আবার হলদিয়া যাতা শুরু করছে। শ্যামলা দক আরমান ভোলা, আর এই ওয়ার্ডে কিছু শুভেন্দুর অনুগামী আছে যারা এখনো পর্যন্ত তৃণমূলে থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে। এই ত্রয়ী মদত গদ্দার অধিকারী, শ্যামলা দক, আরমান ভোলা সহ শুভেন্দু অনুগামী যে টিম, এই ত্রয়ী মদতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজ করেছে।
যেমনটা জানা যাচ্ছে যে হলদিয়ায় তৃণমূল পার্টি অফিসে আগুন, আর এই অভিযোগের তির উঠছে বিজেপির দিকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা। জাহাঙ্গীর, আগুন কিভাবে লাগলো? দেখো রিয়া, তোমাকে জানার আগে হ্যাপি নিউ ইয়ার, আমাদের দর্শকদের আগে হ্যাপি নিউ ইয়ার। মূলত এটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার 23 নম্বর ওয়ার্ডে, হলদিয়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর গ্রাম। সেই গ্রামে তৃণমূল একটি ওয়ার্ড অফ পার্টি অফিস ছিল। সে তৃণমূল পার্টি অফিসে গভীর রাত্রে কেউ বা কারা আগুন লাগিয়ে পুরো ভস্মীভূত করে দেয় এবং তার বিরুদ্ধে যা জিনিসপত্র সেগুলো নাকি লুটপাট করে লুটপাট চালায় বলে অভিযোগ। ইতিমধ্যে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার তমুল সাংগঠনিক তৃণমূলের যুব সভাপতি আজকাল তিনি অভিযোগ করেছেন এই ঘটনায় শুভেন্দু ঘনিষ্ঠ বা সুনন্দু অনুগামীরা এই কাণ্ড ঘটেছে। তাই পুলিশকে তিনি 12 ঘন্টা টাইম দিয়েছেন, যদি এই 12 ঘন্টার মধ্যে পুলিশ দ্রুত দোষীদের ধরে শাস্তি না দেয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলন যাবেন। আর এই ঘটনাকে কেন্দ্র কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে বিজেপির তরফ থেকে এই অভিযোগ কিন্তু পুরোপুরি অস্বীকার করা হয়েছে যে এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়। প্রিয়া ধন্যবাদ জাহাঙ্গীর। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলের 3 নেতা ভেতর ভেতর বিজেপির হয়ে কাজ করছেন, আর হলদিয়া তৃণমূল পার্টি অফিসে আগুন, হলদিয়ার রঘুনাথ চক 23 নম্বর ওয়ার্ডের ঘটনা, অভিযোগের তীর উঠছে বিজেপির দিকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মদতেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং এই অভিযোগ না স্বীকার করা হলে তাদের আন্দোলন কিন্তু বৃহত্তর আন্দোলনে পরিণত হবে এমনটাই হুমকি তৃণমূলের সাংগঠনিক তমলুক যুব সভাপতি শেখ আজগর আলী জানিয়েছেন। তৃণমূলের 3 নেতা ভেতর ভেতর বিজেপির হয়ে কাজ করছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মদতেই এই আগুন লাগানো হয়েছে তৃণমূল পার্টি অফিসে এমনটাই অভিযোগ উঠছে বিজেপির দিকে। সময় এখন ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 বিজি রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। যে কোনো ধরনের বিজ্ঞাপনের জন্য আপনাদের একমাত্র বিশ্বস্ত খবরের চ্যানেল নিউজ বর্তমান। বিজ্ঞাপন দেওয়ার জন্য সত্তর যোগাযোগ করুন 8617203451 এবং 0332595000 এই নম্বরে। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা এন্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া 55 তলা, হাওড়া। টেলিফোন 6289552363, প্রোপাইটার মুকুন্দ হাজরা। আপনি কি আপনার ব্যবসার সম্প্রসারণের কথা ভাবছেন অথবা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? অফিস করার জন্য ভালো জায়গা খুঁজছেন? এবার আপনার সমস্যার সমাধান বিটি রোডের ধারে, ট্রেন এবং মেট্রো একেবারেই কাছাকাছি। 6,000 বর্গফুট জায়গা পাবেন ভাড়ায় পানিহাটি পৌরসভার বিপরীতে, পিয়ারলেস নগর শপিং প্লাজা, সেকেন্ড ফ্লোর, 27/F বিটি রোড, সোদপুর ট্রাফিক মোড়, পোস্ট পানিহাটি, কলকাতা 114। যোগাযোগের ফোন নাম্বার 7980165792, 9088666377।
শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্য শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। গ্রেফতার করলো পুলিশ। অভিযুক্ত লিঙ্কম্যানের নাম শাহজাহান আলী বলে জানা যাচ্ছে। 25 ডিসেম্বর বড়দিনে ঘটেছিল এই সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। আর সেই ঘটনায়, চাঁচল সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ঘটনার 7 দিনের মধ্যেই লিঙ্কম্যান গ্রেপ্তার করলো পুলিশকে। লিঙ্কম্যানকে গ্রেপ্তার করলো পুলিশ। অভিযুক্ত লিঙ্কম্যানের নাম শাহজাহান আলী। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধব কুমার মণ্ডল। মাধব, কি জানা যাচ্ছে? রিয়া, একদমই তোমায় জানিয়ে রাখি, চাঁচলের সোনার দোকানে ডাকাতি ঘটনায় একজনকে গ্রেপ্তার করলেন চাঁচল থানার পুলিশ। 25 ডিসেম্বর বড়দিনে ঘটেছিল ভোর সন্ধ্যাবেলা, যেখানে দুষ্কৃতীরা বন্দুক উঁচিয়ে ফায়ারিং করে বেরিয়ে গেছিল। তার 7 দিনের মাথায় একজনকে পুলিশ, চাঁচল থানার পুলিশ আটক করতে, মানে গ্রেপ্তার করতে পেরেছে। পুলিশের সন্দেহ এটি লিঙ্কম্যানের কাজ করছিল। এর বাড়ি হচ্ছে বাংলা বিহারের নিমবাড়ি এলাকায়। হয়তো এই লিঙ্কম্যানের কাজ করছিল এমনটাই পুলিশের ধারণা। যদি এর কাছ থেকে পুলিশ চাঁচল আদালত তোলা হলে পুলিশ 5 দিনের রিমান্ডে চেয়েছে। এর কাছ থেকে অনেক কিছু সত্য জানতে পারবে। রিয়া, ধন্যবাদ মাধব সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে বড়দিন অর্থাৎ 25 ডিসেম্বরে চাঁচলে যে সোনার দোকানে দুঃসাহসিক ঘটনা ঘটেছিল, দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল, সেই চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। নাম শাহজাহান আলী বলে জানা যাচ্ছে এবং ধৃতের বাড়ি চাঁচল থানার বাংলা বিহার সীমান্তের নিমগাছি এলাকায়। আদালতের নির্দেশে অভিযুক্তকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বছরের প্রথম দিনেই তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ। তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসকে পিটিয়ে মারার খুন, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পরিবার সহ স্থানীয়দের। ঘটনার তদন্তে খোলা থানার পুলিশ। ঘটনা ঘিরে শোকের ছায়া উত্তর 24 পরগনার বিলকান্দা পঞ্চায়েত এক অপূর্ব নগর এলাকায়। বছরের প্রথম দিনই তৃণমূল কংগ্রেসকে পিটিয়ে খুন। আমার স্বামী একটা দরকার এক জায়গায় গেছিল, ওই পার্টি অফিসে বাবাই দা ডাক করিয়েছিল। সেখান থেকে আসার সময় এখানে সব গুন্ডারা আছে, ওরা ওকে ফেলে মেরেছে। প্রতিহিংসা সেরকম একটা ওদের অত বড় ক্ষতি করেনি, ওরা যা আমার ক্ষতি করে দিয়েছে। আমরা কারখানা চালাতে পারছি না, আমার বর ঘরের মধ্যে আমি আটকে রাখি, কালকে একটু দরকারে বেরিয়েছে, ওরা সেই সুযোগ। বছরের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন। তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পরিবার সহ স্থানীয়দের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস। উৎপল দাস, তোমার থেকে জানতে চাইবো যে কি কারণে এই মৃত্যু, কি কারণে তাকে মেরে ফেলা হয়েছে? দেখো রিয়া, বিষয়টি হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। এবং আজ তার এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই বার্ষিকী অনুষ্ঠানের জন্য এই যে মৃত হয়েছে অভিজিৎ বিশ্বাস, তাকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাকে ডেকে পাঠান এবং তিনি দলীয় কার্যালয়ে যান। তাদের যখন সেখানে ওই নেতৃত্বের সঙ্গে কথা বলেন এবং কথা বলে যখন বাড়ি ফিরছিলেন, তখনই চার পাঁচজন দুষ্কৃতী দল তাকে বেধড়ক ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করে
এবং ঘটনায় গুরুতর আহত হয় এই তৃণমূল কর্মী অভিজিৎ, তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় ঘোলা পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে। সেখান থেকেই তার অবস্থার অবনতি হলে তাকে আরজিকরণে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কিন্তু বিষয়টি হচ্ছে এই যে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করলো, যারা খুন করলো তারাও কিন্তু তৃণমূল কর্মী। এটা জানা যাচ্ছে এই তৃণমূল কর্মী যারা পিটিয়ে খুন করেছে এদের মধ্যে রয়েছে বাদল, রাজা, বলয়, নীতিশ, এই চারটে নাম উঠে এসছে তার পরিবারের পক্ষ থেকে। এরা দীর্ঘদিন অসামাজিক কাজ করতো, সেই কাজকর্মে বাধা দিচ্ছিল এই অভিজিৎ তার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই বাধা প্রাপ্ত হওয়ার পরে এই নীতিশের অভিজিতের যে ব্যবসা, সেই ব্যবসা এবং বাড়ি, ব্যবসার জায়গা এবং তার যে বাড়ি ঘর সেখানে ভাঙচুর চলায়, গাড়িতে ভাঙচুর চলায় এবং একে বেধড়ক পেটায়। গতকালই এই তার পেটানোর পরে তার এই গুরুতর অবস্থায় তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া মৃত্যুর পরে ঘটনায় কিন্তু কার্যত এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে এবং তাকে পরিবারের পক্ষ থেকে এবং পরিষ্কারই পুলিশকে, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে একটা প্রশ্ন তুলেছে। রিয়া, ধন্যবাদ উৎপল সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে বছরের প্রথম দিনই তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন, তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠছে একাধিক যুবকের বিরুদ্ধে এবং পরিবার সহ স্থানীয়দের অভিযোগ। ঘটনার তদন্তে খোলা থানার পুলিশ এবং তাকে যখন পিটিয়ে মেরে ফেলা হয় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং এই ঘটনা ঘিরে একেবারে শোকের ছায়া উত্তর চব্বিশ পরগনার বিলকান্দা পঞ্চায়েত এক পূর্ব নগর এলাকায়। নাম কি ছিল? অভিজিৎ। দেখতে পাচ্ছেন সেই ছবি, বছরের প্রথম দিনই তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন আর তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ। পরিবার সহ স্থানীয়দের অভিযোগ উঠছে একাধিক যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে ঘোলা থানার পুলিশ। ঘটনা ঘিরে একেবারে শোকের ছায়া নেমে পড়েছে উত্তর চব্বিশ পরগনার বিলকান্দা পঞ্চায়েত এক অপূর্ব নগর এলাকায়। নাম কি ছিল? অন্যদিকে বর্ষবরণের পূর্তিতে আহত হয়েছে বাইক দুর্ঘটনায় একাধিক। এই ঘটনাটি ঘটেছে রবীন্দ্রনগর সন্তোষপুর এলাকায়। রবীন্দ্রনগর সন্তোষপুর পীরডাঙ্গা এলাকার ঘটনা। জানা যাচ্ছে বেআইনি মাটি বোঝাই গাড়ি থেকে ভিজে মাটি রাস্তায় পড়ার কারণেই এমনটা বিপত্তি ঘটেছে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। দু ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ। মাটি কোথা থেকে নিয়ে যাচ্ছ? এই কখনো আপনার মহেশতলা মিউনিসিপালিটির বোর্ড ফেক লাগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মহেশতলা মিউনিসিপালিটির কোনো সার্কুলার এদের কাছে নেই। আমরা যখন ওকে জিজ্ঞেস করছি যে কোনো সার্কুলার থাকলে আমাদের দেখাও, যেটা লিগালভাবে যাচ্ছে না ইনলিগালভাবে যাচ্ছে ওরা দেখাতে পারছে না। সম্পূর্ণ বেআইনিভাবে একটা সিন্ডিকেট চলছে, আমরা এটা প্রতিবাদ করছি। এবং 10-12টা বাইক এখানটাই স্কিপ খেয়ে পড়ে যাচ্ছে। বর্ষবরণের রাতেই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক। রবীন্দ্রনগর সন্তোষপুর পীরডাঙ্গা এলাকার ঘটনা। ঘটনার বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কিভাবে ঘটলো এই বিপত্তি? দেখো রিয়া, তোমাকে যেটা বলবো তুমি জানবে, এখন বিভিন্ন জায়গায় কিন্তু মাটির গাড়ির জ্বালায় চলা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় যে ট্র্যাক্টর গুলো মাটি কাটছে সেই ট্র্যাক্টর গুলো রাস্তার গ্রাম ঘর থেকে আরম্ভ শহরতলি কোথাও বাদ যাচ্ছে না, তারা গাড়ি নিয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় মাটি পড়ছে এবং এর ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে এখন কুয়াশার ভাগ কম রয়েছে, না তো আরো বেশি দুর্ঘটনা ঘটতো। তুমি জানবে গতকাল রাত্রে বর্ষবরণ ঠিক রাত্রে এক মাটির গাড়ি যাওয়ার সময়
এই বোমার বাদে দুর্ঘটনা ঘটে এবং ধাক্কা মারার পরে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা নিয়ে সেখানে পুলিশ আছে, পুলিশকে ঘিরে এলাকার মানুষজন বিক্ষোভ করে। আজকেরও সকালে তারা কিন্তু বিক্ষোভের চেষ্টা করেছিল, কিন্তু তোমাকে বলি পুলিশের অনুরোধে তারা বিক্ষোভ তুলে নেয়। মাটির গাড়ি ইতিমধ্যে চলাচল বন্ধ করবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে। রিয়া, ধন্যবাদ গোপাল। অর্থাৎ বর্ষবরণের রাতে এই পথ দুর্ঘটনায় প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের, দু ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ এবং পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ উঠলেও ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। রবীন্দ্রনগর সন্তোষপুর তীরজাগা এলাকার ঘটনা, জানা যাচ্ছে বেআইনি মাটি বোঝাই গাড়ি থেকে ভিজে মাটি রাস্তায় পড়েই এই কারণে বিপত্তি ঘটেছে। অন্যদিকে নতুন বছরের প্রতিষ্ঠা দিবসে কিন্তু একেবারে দুর্ঘটনা, চারিদিকে দুর্ঘটনা ঘটেছে। পার্ক সার্কাসের 7 পয়েন্ট থেকে 4 নম্বর ব্রিজে ওঠার মুখে সিমেন্টের বস্তা ভর্তি ট্রাক সজোরে ধাক্কা মারল রোড ডিভাইডারে, চালক পলাতক, তদন্তে তপসিয়া থানার পুলিশ। নতুন বছরের প্রথম দিনের দুর্ঘটনা, পার্ক সার্কাসের 7 পয়েন্ট থেকে 4 নম্বর ব্রিজে ওঠার মুখেই এই দুর্ঘটনাটি ঘটে। সিমেন্টের বস্তা ভর্তি ট্রাক সজোরে ধাক্কা মারল রোড ডিভাইডারে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সেই ব্রিজের ছবি। ব্রিজে ওঠার মুখেই এই দুর্ঘটনাটি ঘটে। নতুন বছরের প্রথম দিনে একেবারে এই দুর্ঘটনা, পার্ক সার্কাসের 7 পয়েন্ট থেকে 4 নম্বরে ওঠার মুখেই এই বস্তা ভর্তি ট্রাক সজোরে ধাক্কা মারল রোড ডিভাইডারে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ চিকু। চিকু, বিস্তারিত জানতে চাইবো। দেখো রিয়া, তোমাকে জানিয়ে রাখবো, নতুন বছরের শুরুতেই সাত সকালে দুর্ঘটনা পার্ক সার্কাসে। 7 পয়েন্ট থেকে 4 নম্বর ব্রিজে ওঠার সময় সিমেন্টের বস্তা ভর্তি ট্রাক সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গাড়িতে ব্রেক ফেল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে পোলের মধ্যে, এক অংশে ভেঙে যায় পোলের, চালক পালাতক। তদন্তে তপসিয়া থানার পুলিশ আশেপাশে সিসিটিভি খতিয়ে দেখছে বিষয়টি। হতাহতের এই মুহূর্তে কোনো খবর নেই, গাড়িটিকে আটক করে রাখা হয়েছে ট্রাফিক গার্ডে। রিয়া, ধন্যবাদ চিকু। অর্থাৎ এই ঘটনায় সিমেন্টের বস্তা ভর্তি ট্রাক সজোরে ধাক্কা মারল রোড ডিভাইডারে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে 4 নম্বর এলাকায়, এবং এই ঘটনায় চালক কিন্তু পলাতক, তদন্তে তপসিয়া থানার পুলিশ। পার্ক সার্কাসের 7 পয়েন্ট থেকে 4 নম্বর ব্রিজে ওঠার মুখে সিমেন্টের বস্তা ভর্তি ট্রাক সজোরে ধাক্কা মারল রোড ডিভাইডারে, চালক পলাতক, তদন্তে তপসিয়া থানার পুলিশ। আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর এই প্রতিষ্ঠা দিবসের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আর সেই পোস্টে লেখা রয়েছে, কোন কোথাও কোনো অপশক্তিতে মাথা নত নয়, রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংগ্রাম আজীবন চলবে। পোস্ট মুখ্যমন্ত্রীর, নব উদ্যমে আগামী দিনের জন্য লড়াইয়ে প্রস্তুত হন, জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আর এই প্রতিষ্ঠা দিবসের সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কোথাও কোনো অপশক্তির কাছে মাথা নত নয়, রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংগ্রাম আজীবন চলবে। পোস্ট মুখ্যমন্ত্রীর, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব, আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনই পোস্ট, বিস্তারিত জানতে চাইবো। দেখো, নিঃসন্দেহে এই দিন তৃণমূলের কাছে একটা অন্য সেন্টিমেন্ট, কারণ 1998 সালের এদিনেই তৃণমূল কংগ্রেস তার জন্ম হয় এবং সেখান থেকে 27 বছর অতিক্রম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 15 বছরের মাথাতেই প্রায় দলের দেখা যায়, যদি 12 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, আজ 14 বছর, প্রায় 13 বছর, তার মধ্যে তিনি যে লড়াই করেছেন সেই লড়াই সংগ্রামের কথাই তিনি একবার মনে করিয়েছেন, এবং 2024 যে লোকসভা ভোট
সেই ভোটকেই বাকিচোপ করে আরো একবার লড়াইয়ে নামার আহ্বান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ই দিয়েছেন এবং সংগ্রামের কথা তিনি মনে করিয়েছেন, দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, সমস্ত গ্লানি মুছে ফেলার কথা বলছেন, সমস্ত ভেদাভেদ মুছে ফেলার কথা বলেছেন। নিঃসন্দেহে একটা নতুন লড়াই, এই লড়াই 2024 মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রেস্টিজ ফাইট, এই ফাইটকে মাথায় রেখেই দলকে কিন্তু এক মাস ব্যাপী প্রচার, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সির সেই নির্দেশ পাঠিয়েছেন, ব্লক স্তর থেকে জেলা সমস্ত জায়গাতেই কিন্তু এই নির্দেশ মানতে হবে। সেখানে যেমন রয়েছে 1-7 তারিখ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন সামাজিক কর্মসূচি তার মধ্যে রয়েছে, সেখানে বিভিন্ন মনীষীদের ছবিতে মাল্যদান, তারপর পাশাপাশি বিভিন্ন দুস্থদের সামাজিক বেশ কিছু জিনিস তুলে দেওয়া, হাসপাতালে ফল পৌঁছানো, এই বিষয়গুলো রয়েছে। এরই পাশাপাশি 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন, 23 জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন, 26 তারিখ প্রজাতন্ত্র দিবস পালন, সমস্ত কর্মসূচি কিন্তু বেঁধে দিয়েছেন রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং সেই নির্দেশকেই পালন করা হবে এবং মানুষের কাছে যাতে আরো বেশি করে পৌঁছানো যায় এবং তাদের রাজনৈতিক বার্তা সামাজিক বার্তা উভয়ই একযোগে তুলে ধরা যায় সেই চেষ্টাই কিন্তু করা হবে তৃণমূলের পক্ষ থেকে। কারণ লক্ষ্য একটাই, 2024 লোকসভা ভোট। রুদ্রদেব, তোমার থেকে জানতে চাইবো যে এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চারিদিকে প্রকাশ পাচ্ছে, লোকসভা নির্বাচনে এর কি কোনো প্রভাব পড়বে? নিঃসন্দেহে, দেখো সেই জন্যই তো আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একযোগে বার্তা দিলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ বিভিন্ন যে হোয়াটসঅ্যাপে যে তিনি হোয়াটসঅ্যাপে তার পেজ আছে সেখান থেকেও বার্তা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বার্তা দিয়েছেন, যাতে এই সমস্ত পড়া হাতে যে তৃণমূল দমন করবে তা কিন্তু বলাই যায়। কারণ দেখো, আমরা বারবার দেখেছি হাওড়ার ঘটনা, দেখেছি আমরা দেখেছি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে নৈহাটিতে বসে থাকতে 1 ঘন্টা 25 মিনিট সোমনাথ শ্যামের, তিনি আসেনি সেই বৈঠকে, অর্জুন বনাম যে সোমনাথ শ্যামের যে লড়াই চলছে এবং বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারীর যে লড়াই চলছে অর্জুন সিং এর সঙ্গে, তার সেই বিবাদ মেটানোর জন্যই রাজ্য সভাপতি উপস্থিত হয়েছিলেন, সেই বৈঠকে উপস্থিত হননি। বলতো সমস্যা তৃণমূলে আছেন, এটা তৃণমূল নেত্রী নিজেও জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নিজেও জানেন, এবং সেই সমস্যাগুলোকেই সমাধান করে 2024 লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যেই কিন্তু তৃণমূল চেষ্টা করছে এবং সেই চেষ্টাই তারা রত রয়েছেন। তার বার্তা আরো একবার দলের প্রতিষ্ঠা দিবস এবং সেই সঙ্গে নতুন বছরের শুরুতেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো। বন্ধুদের, এই যে বিভিন্ন দুর্নীতির খবর যে উঠে আসছে, সেগুলোকে এই দলের তরফ থেকে কিভাবে মোকাবিলা করা হবে? দেখো, দল সে জায়গায় স্ট্র্যাটেজি দিচ্ছে অবশ্যই, সেখানে কারোর বিরুদ্ধে সরাসরি যখন প্রমাণ পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি থেকে ওই ধরনের 50 কোটি টাকা উদ্ধার, তখন কিন্তু দল তাকে সাসপেন্ড করেছিল, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু বালু মল্লিকের ক্ষেত্রে সমস্ত তথ্যর কথা বলা হচ্ছে, এখনো পর্যন্ত কারি কারি টাকা উদ্ধার বা সেই জিনিসটা কিন্তু আসেনি। বলতো দুর্নীতি একটা বড় সমস্যা তৃণমূল কংগ্রেসের, এটা খুব স্বাভাবিক, এবং এই দুর্নীতির ফলে যে তৃণমূলের ভাবমূর্তি 2021 সালের পর বেশ কিছুটা খারাপ হয়েছে সেটা বলা বাহুল্য। তবে সেসবকে দূরে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রেখে ভোট হয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছিলেন যে আমি সমস্ত কেন্দ্রে আমি প্রার্থী, তাহলে এই বার্তা যখন ছিল নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব রয়েছে, এবং সেক্ষেত্রে এই দুর্নীতির ছাপ, দুর্নীতির ফলাফল ভোট বাক্সে কতটা পড়ে সেটাই এখন দেখার। রিয়া, ধন্যবাদ বুদ্ধদেব। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আর এই প্রতিষ্ঠা দিবসের সকালে এই সোশ্যাল মিডিয়া পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই কোথাও কোনো অপশক্তির কাছে মাথা নত নয়, একেবারে নতুন লড়াইয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সময় এখন ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শ্যামবাজার আস
আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্য শেষ কথা, স্টার্লিং হাসপাতাল, সোদপুর। যে কোনো ধরনের বিজ্ঞাপনের জন্য আপনাদের একমাত্র বিশ্বস্ত খবরের চ্যানেল নিউজ বর্তমান। বিজ্ঞাপন দেওয়ার জন্য সত্তর যোগাযোগ করুন 8617203451 এবং 0332595000 এই নম্বরে। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা অ্যান্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা অ্যান্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া, 55 তলা, হাওড়া। টেলিফোন 6289552363। প্রোপাইটার মুকুন্দ হাজরা। আপনি কি আপনার ব্যবসার সম্প্রসারণের কথা ভাবছেন অথবা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? অফিস করার জন্য ভালো জায়গা খুঁজছেন? এবার আপনার সমস্যার সমাধান। বিটি রোডের ধারে ট্রেন এবং মেট্রো একেবারেই কাছাকাছি, 6,000 বর্গফুট জায়গা পাবেন ভাড়ায়, পানিহাটি পৌরসভার বিপরীতে, পিয়ারলেস নগর শপিং প্লাজা, সেকেন্ড ফ্লোর, 27/F বিটি রোড, সোদপুর ট্রাফিক মোড়, পোস্ট পানিহাটি, কলকাতা 114। যোগাযোগের ফোন নাম্বার 7980165792908866677। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্য শেষ কথা, স্টার্লিং হাসপাতাল, সোদপুর। ফিরলাম বিরতির পর, নজর রাখবো পরবর্তী খবরে। আগামী 2রা জানুয়ারি থেকে কলকাতা পুলিশ কমিশনার ডিসি অফিসে পৌঁছলেন, পরিদর্শন করলেন, গোটা ভাঙনের দায়িত্ব নিচ্ছে কলকাতা পুলিশ। আর তার আগেই ডিসি অফিস পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েল। আগামী 2রা জানুয়ারি থেকে গোটা ভাঙনের দায়িত্ব নিচ্ছে কলকাতা পুলিশ। আর তার আগে ডিসি অফিস পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েল। ভাঙনের ডনপুরি মোড়ে কলকাতা পুলিশের ডিসি অফিস রয়েছে। সেই অফিস রবিবার সকালে যান পুলিশ কমিশনার বিনীত কোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিকরা, এবং তাদের সঙ্গে ছিলেন মাদারীপুর জেলা পুলিশের এসপিও। আগামী 2রা জানুয়ারি থেকে গোটা ভাঙনের দায়িত্ব নিচ্ছে কলকাতা পুলিশ। আর তার আগেই ডিসি অফিস পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েল, এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও বারুইপুর জেলা পুলিশের এসপিও উপস্থিত ছিলেন। রবিবার সকালে যান পুলিশ কমিশনার বিনীত কোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিকরা ডিসি অফিস পরিদর্শন করেন। আগামী 2রা জানুয়ারি থেকে ভাঙনের দায়িত্ব নিচ্ছে কলকাতা পুলিশ কমিশনার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কলকাতা পুলিশ কমিশনার উচ্চপদস্থ আধিকারিকরা সহ কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েল সেখানে উপস্থিত হয়েছেন। ডিসি অফিস পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েল। গোটা ভাঙনের দায়িত্ব নিচ্ছে কলকাতা পুলিশ। আর তার আগেই ডিসি অফিস পরিদর্শন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েলের। ভাঙনের নলমুড়ি মোড়ে কলকাতা পুলিশের ডিসি অফিস রয়েছে। আর সেই অফিস রবিবার সকালে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন বারুইপুর জেলা পুলিশের এসপিও।
এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, বিস্তারিত জানতে চাইবো, আগামী 2 জানুয়ারি থেকে গোটা ভাগড়ের দায়িত্ব নিচ্ছে কলকাতা পুলিশ, বিনীত গোয়েল যে পরিদর্শন করলেন সেখানে কি জানাচ্ছেন? ডাকুরিয়া, তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই ঘোষণা করেছিলেন ভাঙড়টাকে ইতিমধ্যে কলকাতায় দেওয়া হবে। কিন্তু সেই সময় একটা জিনিস হয়েছিল, ভাঙড়কে 9টা ভাগে 9টা থানায় ভাগ করা হয়েছিল, যেটা কলকাতা পুলিশের আন্ডারে যাবে বলেও তিনি বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল গতকালই ওখানে আসেন আধিকারিক এবং তিনি জানান 2 তারিখ থেকে ভাঙড়ের আন্ডারে আপাতত 4টে থানাকে দেওয়া হচ্ছে, 1টি থানা থাকছে ফাঁড়ি হিসাবে। এই যে বর্তমান লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে এই কলকাতা পুলিশের দায়িত্ব নেওয়াটা কতটা কার্যকরী হবে সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তুমি জানবে রাজ্য পুলিশ যখন ছিল ভাঙড়ে কিন্তু যেভাবে বোমা বন্দুক গুলির আওয়াজ চলতো, মারামারি চলতো, আইএসএফ এর সঙ্গে তৃণমূলের গন্ডগোল, সেটা কিন্তু এখনো রয়েছে। রয়েছে জমি কমিটি, তাদেরও আস্ফালন রয়েছে। 2024 লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন পরে, এখন বিশাল কিন্তু সেখানে সমস্যা তৈরি হয়েছে। কিন্তু সেই মুহূর্তে আবার এই সময় কলকাতা পুলিশের আন্ডারে সরাসরি ভাবে আনুষ্ঠানিক ভাবে যাওয়াটাকে এলাকার মানুষজন কেউ কেউ ভালো চোখে দেখলেও বিরোধীরা ভালো চোখে দেখছে না, মনে করা হচ্ছে যে যা ছিল তাই থাকবে। রিয়া, ধন্যবাদ। গোপাল, আগামী 2 জানুয়ারি থেকে গোটা ভাঙড়ের দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ, মুখ্যমন্ত্রী আগেই সেটা ঘোষণা করেছিলেন এবং এই দায়িত্ব নিচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার, আর পুলিশ কমিশনার পরিদর্শন করলেন ডিসি অফিস। কলকাতা পুলিশ দায়িত্ব নিচ্ছে ভাঙড়ের, গোটা ভাঙড়ের দায়িত্ব কলকাতা পুলিশের আন্দাজে, এবং তার আগেই ডিসি অফিস পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও বারুইপুর জেলা পুলিশের এসপিও উপস্থিত ছিলেন এদিন। ভাঙড়ের নলপুরি মোড়ে কলকাতা পুলিশের ডিসি অফিস রয়েছে, আর রবিবার সকালে সেখানে পৌঁছলেন বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বহু প্রাচীন নিদর্শন ছড়িয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার ধান্যকুড়িয়া গ্রামে, আর সেই ধান্যকুড়িয়াকে হেরিটেজ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, রাজ্য সরকারের তরফে এই হেরিটেজ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রাম পরিদর্শন আলাপনের বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টদের। বহু প্রাচীন নিদর্শন ছড়িয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার ধান্যকুড়িয়া গ্রামে। ইতিমধ্যে এই ধান্যকুড়িয়ার গায়েন গার্ডেনকে হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রাম পরিদর্শন আলাপনের বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টদের। ধান্যকুড়িয়া হাই স্কুল সিপাহী বিদ্রোহের 18 বছর পরে তৈরি হয়েছিল, এবং ধান্যকুড়িয়া হাই স্কুলের সামনের যে মডেলটা ওটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করা। দেখবেন ধান্যকুড়িয়ার যে গ্রামীণ হসপিটাল আছে তার যে পুরনো বিল্ডিং, সেখানে ইটালীয় ভাস্কর্যের কারুকার্য দেখতে পায় মানুষ। এখন বর্তমানে জেলা পরিষদের সম্পত্তি গাইন গার্ডেন, যেটা টাকি রোডের ধারে, সেখানে গিয়ে ইটালীয় ক্যাসেল যেগুলো হয় দুর্গ, তার যে প্রতিচ্ছবি সেখানে মানুষ দেখতে পায়, এবং বেশ কয়েকটা রাজবাড়ি আছে যা অসাধারণ স্থাপত্যের নমুনা তুলে ধরেছে, এবং বরাবরই পর্যটক এসেছেন এখানে, দেশ বিদেশের পর্যটকরাও এখানে এসেছেন ধান্যকুড়িয়াকে দেখতে। এখানে বহু সিনেমার শুটিং হয়েছে, এমনকি বিদেশি সিনেমারও এখানে শুটিং হয়েছে। সেই ইচ্ছে থাকতে হয়, তবে সব থেকে বেশি হচ্ছে অধ্যবসায়। রাতারাতি আমি বিখ্যাত হব এটা করলে একদিন হলে সে কিন্তু বেশি দিন টেকে না। যার অধ্যবসায় রয়েছে, যার পরিশ্রম রয়েছে, যে সত্যিকারের শিক্ষা লাভ করে এক একটি মাধ্যমকে, তারাই কিন্তু দীর্ঘজীবী হয়। সিলেট শুট করেছিলাম টাকির কাছে, উল্টো দিকে সাতক্ষীরাতে শুটিং করেছিলাম, অবশ্যই কেন ব্যবহার করা যাবে না। আর তারপরে এখানে এত কটা অপূর্ব সমস্ত বাড়ি রয়েছে, এখানে বোধহয় সাহেব বিবি কলমের শুটিং হয়েছিল, গুরুদত্ত করেছিলেন, নিশ্চয় করা যাবে, কেন নয়। অর্থাৎ এই ধান্যকুড়িয়া গ্রাম একেবারে বহু প্রাচীন নিদর্শন ছড়িয়ে রয়েছে এই ধান্যকুড়িয়া গ্রামে। ইতিমধ্যেই সেই ধান্যকুড়িয়া গ্রামকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, কি আপনি
পরিদর্শন করেন এবং মানুষ কিন্তু মুগ্ধ হয় এই রাজবাড়ি গুলো দেখে, মানে প্রাচীনতম সেইসব রাজবাড়ি এখনো পর্যন্ত মাথা উঁচু দাঁড়িয়ে আছে সেই ধানুকুড়িয়ার গ্রামে। দেখো ধানুকুড়িয়ার যেসব পর্যটকরা আসে তারা কিন্তু প্রতি বছর এবং যে পুজো গুলো হয় রাজবাড়ির যে পুজো গুলো হয় দুর্গা পুজো, সেই পুজোতে কিন্তু ওই পাঁচ দিন ধরে ওরা ওই এলাকায় থাকে এবং খাওয়া দাওয়া করে, এখানে যথেষ্ট পরিমাণে তারা আনন্দ করে এবং সেই পরিমাণে দেখা যায় যে গ্রামের যেসব মানুষজন আছে তারা কিন্তু রীতিমতন তাদের সঙ্গে সঙ্গ দেয় এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু তারা কিন্তু সেইসব ভাবে সহযোগিতা করে। যে রাজবাড়িগুলো যে পুজো গুলো হয় সেই প্রাচীনতম যে পুজো গুলো আছে সেই পুজো গুলো কিন্তু তারা সামিল হন। দেখো রাজ্যের মুখ্য অ্যাডভাইজার যে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরজমিনে খুঁটিয়ে দেখতে এসেছেন রাজ্য সরকারের তরফ থেকে যে যে হেরিটেজ গুলো বাকি আছে যে রাজবাড়ি গুলো অর্থাৎ যেসব গুলো দর্শনার্থী জায়গাগুলো রয়েছে সেই কিছু যদি হেরিটেজ করা যায় তাহলে আগামী দিন আরো ওইখান ওই জায়গাটা পর্যটকরা জমাতে পারে এবং পর্যটকরা আসতে পারে। সেই কিন্তু সেই জায়গাটাকে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে একটা যে বাকি যে জায়গাগুলো রয়েছে সেইগুলো হেরিটেজ ঘোষণার একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরজমিনের খুঁজতেই দেখেন এবং এলাকার যেসব বিশিষ্ট মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলেন এবং কিভাবে এগোনো যাবে সেসব বিস্তারিত আলোচনা হয়। সেসব আলোচনায় উঠে আসছে একাধিক যেসব লাইব্রেরি স্কুল হাসপাতাল থেকে শুরু করে যেসব রাজবাড়ির আন্ডারে যেসবগুলো রয়েছে অর্থাৎ সেখানে মানুষ সেখানে দর্শন যেখানে আসে সেইসব জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য রাজ্য সরকার হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। গাইন গার্ডেন কে হেরিটেজ ঘোষণা রাজ্য সরকারের ধান্যকুড়িয়ার গাইন গার্ডেন। অন্যদিকে কামারপুকুর মঠ এবং রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব, আর সেই উৎসবে হোম যজ্ঞ গান বাজনা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে জড়ো হয়েছেন ভক্তরা। কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং মিশনে কল্পতরু উৎসব, হোম যজ্ঞ গান বাজনা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে জড়ো হয়েছেন সেখানে ভক্তরা এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, হোম যজ্ঞের ছবি দেখতে পাচ্ছেন, হোম যজ্ঞ করা হচ্ছে সেখানে। কাম ও মোক্ষ বলা হয়, আমরা চাই এই চতুর্বর্গ ফল চাই। তো সেই দিনে যারা যেমনভাবে যা চেয়েছিলেন, তিনি যিনি ধর্ম চেয়েছিলেন ধর্মপথে উন্নীত হয়ে গিয়েছিলেন, যিনি অর্থ চেয়েছিলেন অনেক ধনী হয়ে গিয়েছিলেন, এইভাবে ধর্ম অর্থ কাম এবং মুক্তি লাভ যিনি চেয়েছিলেন মুক্তি লাভও করেছিলেন। তো সেই দিনটিকেই তিনি যেন কল্পতরু হয়ে গেছিলেন। কল্পতরু মানে হচ্ছে কল্পবৃক্ষ, যা যেই বৃক্ষের নিচে মানুষ যা চাইবে তাই পেয়ে যাবে। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একজন সন্ন্যাসী সন্তান, তিনি যে তিনি বই লিখেছেন প্রামাণ্য গ্রন্থ, সেখানে তিনি বলছেন এটা কল্পতরু না বলে বলা যেতে পারে তিনি সেদিনে পৃথিবীর কাছে কেন এসেছেন তিনি ধরা দিয়ে দিয়েছিলেন, নিজেকে তিনি প্রকাশ করেছিলেন, আত্মপ্রকাশ বলছেন, আত্মপ্রকাশ করে তিনি মানুষকে অভয় প্রদান করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক তোমরা অভয় প্রাপ্ত হও। সেই জন্যে তিনি বলছেন যে আত্মপ্রকাশে অভয় প্রদান এই দিনটিকে বলা যেতে পারে। তো যাই হোক না কেন, বেলুড় মঠে আমরা পালন করে থাকি, কাশীপুর উদ্যান বাড়ি তো বলেইছি খুব বড়ো করে উৎসব হয়, বেলুড় মঠ এবং কামারপুকুর এবং অন্যান্য আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের যত শাখা কেন্দ্র আছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে সব জায়গাতেই এই কল্পতরু দিবসটিকে পালন করা হয়ে থাকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু লাগা। পিন্টু, এই যে কল্পতরু উৎসব হচ্ছে রামকৃষ্ণ মিশনে, ঠিক কিরকম নিয়ম নীতি মেনে এই পালন হচ্ছে যদি একটু বলো। দেখো রিয়া, যে নিয়ম নীতি মেনে যেটা আমরা বহু বছর ধরে দেখে আসছি যে বিভিন্ন রকম ভাবে যজ্ঞ গান বিভিন্ন বাজনা এবং শোভাযাত্রার মধ্য দিয়ে কিন্তু কামারপুকুর জুড়ে একদম এই কল্পতরু উৎসব পালন করা হচ্ছে।
সেখানে উপস্থিত আছেন বিভিন্ন মঠের সন্ন্যাসীরা যেমন আছেন, তেমন কামারপুকুর মঠের প্রধান যিনি স্বামী লোকতরানন্দ মহন্তরাজ সেখানে উপস্থিত আছেন। সকাল থেকে কিন্তু একটা আলাদা রকমের উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং বহু ভক্তের সমাগম দেখা যাচ্ছে। যেহেতু আজকে বছরের প্রথম দিন, একটা পিকনিকের মুডে আছে অনেকে, তারা কিন্তু সকলেই এসে সকাল থেকে ভিড় করেছে। আর সকাল থেকে বিভিন্ন গান বাজনা যজ্ঞ ইত্যাদির মধ্যে দিয়ে, শোভাযাত্রার মধ্যে দিয়ে কিন্তু এই পালন করা হচ্ছে। ধন্যবাদ পিন্টু। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে রামকৃষ্ণ মিশন ও মঠে যেরকম ভাবে কল্পতরু উৎসব পালন করা হচ্ছে, একেবারে বহু ভক্তের সমাগম সেখানে ঘটেছে। দূর দূরান্ত থেকে জড়ো হয়েছেন ভক্তরা হোমযজ্ঞ গান বাজনা সহ সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হচ্ছে। একেবারে উৎসবের আনন্দে কামারপুকুর মাছ এবং মিশন। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন নিউজ বর্তমানে।